প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অনুশীলনী 1.2 এর 10-এর গ যে অংশটুকু দেখো, এখানে বলা হলো যে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের প্রশ্নটা এরকম যে খরচের টাকার সংখ্যা এবং চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে যাতে যোগফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। তাহলে আমাদের এখানে লিখতে হবে, দেখো, ক হতে প্রাপ্ত আমরা লিখব সমাধানে, আমরা লিখব যে ক হতে প্রাপ্ত হতে প্রাপ্ত তাহলে ক হতে প্রাপ্ত দেখো চারাগাছগুলো কিনতে মোট যে খরচ হয় সে টাকাটা আমরা লিখব, চারাগাছ চারা গাছগুলো কিনতে চারা গাছগুলো কিনতে মোট খরচ আমাদের 7,140 টাকা, এটা আমরা লিখব। চারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা আমাদের কত? 595টি, এটা হলো আমাদের চারা গাছের সংখ্যা। তো এখানে কিন্তু বলা হলো যে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগ ফল। তো তাহলে আমরা কি করব, অতএব নির্ণয় বিয়োগ ফল আমরা বিয়োগ ফলটা বের করব। তাহলে মোট খরচ আমাদের 7,140 টাকা বিয়োগ 595, এটা হলো আমাদের চারা গাছের সংখ্যা। আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাব 6,545। তাহলে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে, তাহলে আমরা কিন্তু এখানে বিয়োগ ফল পেলাম 6,545। তাহলে এই 6,545 এটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করতে গিয়ে আমাদের কি করতে হবে, আমরা শুরুতে আমরা এখানে কি করব, দেখো, ভাগের সাহায্যে আগে বর্গমূল নির্ণয় করব। তাহলে 6,545 এটা কি করব, আমরা আগে জোড়া মিল করে নেব। তাহলে 65 এর কাছাকাছি বর্গ সংখ্যা কিন্তু 64, তাহলে 64-র বর্গমূল হল 8। এবার আমরা কি করব, বিয়োগ করব, তাহলে পাব 1, 8-এর দ্বিগুণ নেব 16, তাহলে এবার নেব 45।
এখানে দ্বিতীয় জোড়া 45 নেব আমরা। তারপর এমন একটি সংখ্যা আমি এখানে বসাবো যে সংখ্যাটা আমি এখানেও নেব। নেওয়ার পর এখানে আমি পাবো তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। তো এখানে যে সংখ্যাটা আমি নেব এই সংখ্যা দ্বারা যদি আমি এই তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে গুণ করি, তো গুণ করে কিন্তু আমার 145 মিলতে হবে, অথবা 145-এর কাছাকাছি সংখ্যা হতে হবে। তো কথার কথা, এখানে যদি আমি এক নিই, এখানেও যদি এক নিই, তাহলে কিন্তু এখানে হয়ে যায় কত, 161, কিন্তু এখানে আছে কিন্তু 145। তার মানে যদি এক আমরা নেই, এক যদি নিই আমরা, তাহলে কিন্তু আমাদের 161, যেটা 145-এর চেয়ে বড় হয়ে যায়। তার মানে কি, একটা আমরা নিতে পারবো না। তাহলে একের চেয়ে ছোট সংখ্যা আমরা কি নিতে পারি, তাহলে একের চেয়ে ছোট আমরা যদি নিতে চাই তাহলে আমাদের শূন্যকে নিতে হবে। তাহলে 160 হলো। তো শূন্য দিয়ে যদি 160কে আমরা গুণ করি, তাহলে কিন্তু আমাদের শূন্যই হবে। তো আমরা এখানে বিয়োগ করলে পাব 145। তো এখানে দেখো, এই যে 80 পেলাম ভাগফল, আর ভাগশেষ পেলাম কত, 145। তো এই যে 80 পেলাম ভাগফল, তো 80-এর পরবর্তী সংখ্যা কত সেটা আমাদের বের করে নিতে হবে। 80-এর পরবর্তী সংখ্যা আমাদের কত হবে দেখো, 80-এর সঙ্গে আমরা তাহলে এক যোগ করলে পাব 81। তো এখানে আমরা কি করব, 81-এর বর্গ সংখ্যা বের করে নেব। 81-এর বর্গ, 81-এর বর্গ সংখ্যা আমাদের কি হবে দেখো, তো 81 গুণন 81। তো 81 গুণন 81 করলে আমরা কত পাব, আমরা পাব 6561। তো এবার আমরা কি করব, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা বের করব। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান আমরা লিখতে পারি তাহলে 6561 থেকে বাদ দাও আমাদের প্রদত্ত যে সংখ্যা, অর্থাৎ আমাদের যে বিয়োগফল আমরা এখানে পাইছি 6545, সেটা আমরা বাদ দেব। বাদ দিলে আমরা কত পাবো দেখো, এখানে পাই আমরা তাহলে 16। এই 16, এই ক্ষুদ্রতম এই 16 সংখ্যাটি যদি আমরা বিয়োগফল অর্থাৎ 6545-এর সঙ্গে আমরা যোগ করি, তাহলে যে যোগফলটা পাবো সেই যোগফলটা হবে পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে 6545 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তো প্রশ্নে বলা হলো যে 6545-এর সাথে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, যোগ করলে যে যোগফলটা পাওয়া যাবে সেই যোগফলটা হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যা কি আমাদের, সেই ক্ষুদ্রতম সংখ্যা হলো আমাদের 16। এটি হবে আমাদের গয়ের আনসার। তো যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও, তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারা উপকৃত হয়, এবং সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।